হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের চতুর্দশ পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজটির এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই পেছন দিক দিয়ে প্যাট মাইকের মাথায় আঘাত করাতে মাইক অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে ছোট ট্যান্ডিকে দেখা যায়। ছোট ট্যান্ডি ভগবানকে বলছিল কেন তাকে এরকম একটা ভীতু ভাই দিয়েছে যে একটা বয়স্ক লোকের হাতে মার খেয়ে রাস্তায় পড়ে আছে। এরপর সে মাইককে উঠে দাঁড়াতে বলে। তার উত্তরে মাইক বলে তার এখন উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। এটা শুনে ছোট ট্যান্ডি মাইকের মুখে প্রস্রাব করতে থাকে। এই সময় মাইকের জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার স্যুটের উপর প্যাট জল ঢালছে। এরপর প্যাট তাকে বন্দুক দেখিয়ে তার সাথে যেতে বলে, কিন্তু প্যাটের হাত থেকে বন্দুকটা পড়ে গেলে মাইক সেই বন্দুকটা নেওয়ার চেষ্টা করে। তখন তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই সময় প্যাট একটা পাথর দিয়ে মাইকের মাথায় আঘাত করাতে মাইক আবার অজ্ঞান হয়ে যায়। প্যাট দেখে তাদের ধস্তাধস্তি করার সময় মাইকের স্যুটটা ফেটে গেছে এবং সে লক্ষ্য করে মাইক মারা গেছে, তাই জন্য তার একটু দুঃখও হয়। এদিকে ট্যান্ডি এরিকার কাছে ফিলের বানানো বেবিকটটাকে নিয়ে গিয়ে বলে সে বুঝতে পারছে এরিকার কতটা দুঃখ হচ্ছে এবং এরিকা তার আসন্ন বাচ্চাকে নিয়েও কতটা চিন্তিত। সে আরও বলে যে এরিকার চিন্তা দূর করার জন্য আসন্ন বাচ্চার বাবা হওয়ার জন্য সে তৈরি। এই বলে সে এরিকাকে হাগ করে, কিন্তু এরিকা তাকে বলে ফিল মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল আর যাই হয়ে যাক না কেন ট্যান্ডি যেন এই বাচ্চার বাবা না হয়। তখন ট্যান্ডি রেগে গিয়ে সেই বেবিকটটা ছুঁড়ে ফেলে দেয়। অন্য একটা দৃশ্যে টড আর মেলিসাকে একসাথে টিভি দেখতে দেখা যায়, যেখানে তারা একে অপরকে কিস করে। পরের দিন সকালে মেলিসা ক্যারলকে বলে গত রাতে সে আর টড একে অপরকে কিস করেছে। তখন ক্যারল মেলিসাকে জিজ্ঞাসা করে সে এটা গেইলকেও বলেছে কিনা। মেলিসা অবাক হয়ে বলে সে এটা গেইলকে কেন বলতে যাবে। তখন ক্যারল নিজেকে সামনে নেয় আর সেখান থেকে চলে যায়। রাতে ট্যান্ডি ফিলের সমস্ত কিছু জ্বালিয়ে দেয়, এমনকি তার পরনে ফিলের যে পোশাকটা ছিল সেটাও সে আগুনে জ্বালিয়ে দেয়। তখনই সে দেখতে পায় ফিলের কফিনটা আবার সমুদ্রের পাড়ে ফিরে এসেছে। ট্যান্ডি কফিনের পাশে বসে বলে সে ফিলের বাচ্চাকে বাবার ভালোবাসা দেবে না, কিন্তু পরক্ষণেই সে ইমোশনাল হয়ে যায় আর কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে যে ফিল তার সাথে কেন এমনটা করলো। এই সময় এরিকা সেখানে আসে আর ট্যান্ডিকে এরকম অবস্থায় দেখে তাকে বাড়ি আসতে বলে। আর এদিকে ঘরে ক্যারল টডের কাছে গিয়ে বলে সে সব জানে, আর সে টডকে একটা কিস করে আর বলে যে টড তার মন ভেঙেছে। কিন্তু এই পর্বে এটা পরিষ্কারভাবে দেখায় না যে ক্যারল এরকমটা কেন করলো। অন্যদিকে দেখা যায় যে মাইক বেঁচে আছে আর তার জ্ঞান ফেরার পর সে দেখে সে বাকি মৃতদেহদের মধ্যে শুয়ে রয়েছে। সে বুঝতে পারে প্যাট তাকে মৃত ভেবে এখানে ফেলে দিয়ে গেছে আর তার মৃত্যুর জন্য সরকারের ওপর দোষ দিয়ে গেছে। এরপর সে গাড়ি নিয়ে টাকসানের দিকে রওনা দেয় আর তার পোকা বন্ধু ফিলকে দেখা যায় প্যাটের সাথে প্যাটের জাহাজে রয়েছে। পরের দিন সকালে ট্যান্ডি বাড়ির মধ্যেই টেনিস খেলছিল। সেই সময় ক্যারল এসে তাকে বলে সে শুক্রাণুর মান চেক করার জন্য একটা কিট এনেছে। ট্যান্ডি সেই কিটটা নেয়। অন্য একটা দৃশ্যে টড গেইলের সাথে মিলিত হওয়ার পর যখন গেইলের ঘর থেকে বের হচ্ছিল, ঠিক সেই সময় মেলিসা ওখানে আসে। তখন টড বলে সে গেইলের কাছে কিছু ঘরোয়া ঔষধের ব্যাপারে জানতে এসেছিল। মেলিসা বিশ্বাস করে নেয় আর তাকে তার বাড়িতে মুভি দেখার জন্য ইনভাইট করে এবং তাকে একটা কিসও করে। পরের দিন টড আবার গেইলের ঘরে যায় আর তাকে পরিষ্কার করে মেলিসার ব্যাপারে বলতে যাবে তার আগেই গেইল বলে সে গর্ডনের পুতুল ভেঙে দিয়েছে আর সে এখন শুধুই টডের। এই বলে গেইল আবার টডের সাথে মিলিত হয়। এবার টড আরও চিন্তায় পড়ে যায় আর মেলিসাকে গিয়ে গেইলের ব্যাপারে বলতে চায়, কিন্তু মেলিসাও কোনো কথা শুনতে চায় না আর টডের সাথে মিলিত হতে শুরু করে দেয়। এদিকে ট্যান্ডি তার শুক্রাণু সেই কিটের মাধ্যমে পরীক্ষা করে। টেস্টের ইন্টারপ্রিটেশন অনুসারে শুক্রাণুর মান ভালো হলে টিতে দাগ দেখা যাবে, কিন্তু অনেকটা সময় কেটে গেলেও ক্যারল আর ট্যান্ডি দেখে দাগটা শুধু সিতেই দেখা যাচ্ছে। ট্যান্ডি সেটা বিশ্বাস করতে পারে না আর সেই কিটটা জোরে জোরে ঝাঁকাতে থাকে। তারপর সে কিটের প্যাকেটে মেড ইন চায়না লেখা দেখে যুক্তি দেয় যে এটা হয়তো শুধু চায়নার মানুষদের শুক্রাণুর মান চেক করার জন্য তৈরি করা হয়েছে। তারপর তারা সেই কিটের গায়ে লেখা ডেট দেখে আর বুঝতে পারে সেটার সময়সীমা পেরিয়ে গেছে। তাতে ট্যান্ডি খুশি হয়ে যায় আর বলে তার মধ্যে কোনো সমস্যা নেই, সমস্যা আসলে এই কিটেই। ক্যারল তাকে বলে তবুও যদি সমস্যাটা ট্যান্ডির হয় তাহলে? তখন ট্যান্ডি উপায় বার করে আর বলে সে টডের শুক্রাণু দিয়ে সেটার পরীক্ষা করবে আর এই কিটটা যে খারাপ সেটা ক্যারলকে প্রমাণ করে দেখাবে। টডকে সুইমিং পুলের পাশে শুয়ে থাকতে দেখে ট্যান্ডি গিয়ে তার সাহায্য চাওয়াতে সে রাজি হয়ে যায়, কিন্তু যখন শোনে যে ট্যান্ডি তার শুক্রাণু চাইছে তখন সে বলে সে সত্যি সাহায্য করতে চায়, কিন্তু সে আজকে গেল আর মেলিসার সাথে পরপর মিলিত হওয়ার ফলে তার পক্ষে এক্ষুনি শুক্রাণু দেওয়া সম্ভব নয়। ঠিক এই সময় গেল সেখানে আসে আর টডকে ডাকে, কারণ সে পাজল গেমের একটা লেভেলে আটকে গিয়েছিল। তখন টড ট্যান্ডির হাত থেকে ওই কৌটোটা নেয় আর বলে গেল আসলে পাজলের গেমে আটকে যায়নি। রাতে যখন ট্যান্ডি টডের শুক্রাণু সেই কিটে চেক করে তখন ডাক্তার টিতে দেখে সে অবাক হয়ে যায়। তখনই ক্যারল সেখানে আসে আর ট্যান্ডি কিটটা লুকিয়ে বলে টডের শুক্রাণু পরীক্ষার দাগও সিতেই দেখাচ্ছে। পরের দিন টড আর এরিকা মুখোমুখি হলে এরিকা টডকে বলে ফিল মারা যাওয়ার সময় তাকে বলে গেছে যে টড একজন ভালো মানুষ আর টডই একমাত্র তার বাচ্চাকে বাবার ভালোবাসা দিতে পারবে। তখন টড এরিকাকে হাগ করে আর বলে সে সবসময় এরিকা এবং তার বাচ্চার খেয়াল রাখবে। এরপর টড আশ্চর্যজনকভাবে এরিকাকেও কিস করে। তারপরে টড সমুদ্রের পাড়ে গিয়ে চেঁচাতে থাকে আর নিজেকে একটা জানোয়ার বলতে থাকে। আর এদিকে ট্যান্ডি তার শুক্রাণু চেক করতে করতে সমস্ত কিট শেষ করে দেয়, তবুও কোনো পজিটিভ ফলাফল আসে না। সে বুঝতে পারে তার শুক্রাণুতেই আসলে সমস্যা আছে, কিন্তু সে ক্যারলের কাছে যায় আর টডের শুক্রাণুর রেজাল্টকে নিজের বলে দেখায়। পরের দিন সকালে সবাই যখন সমুদ্রের পাড়ে বসে গল্প করছিল তখন ক্যারল সবাইকে বলে ট্যান্ডির মধ্যে কোনো দোষ নেই, আসলে সমস্যা তার নিজের মধ্যেই, এই বলে সে কেঁদে ফেলে। সেটা দেখে ট্যান্ডির খুবই খারাপ লাগে, তাই সে সত্যিটা বলতে যায়। আর তখনই টড সেখানে আসে আর বলে সে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা সবাইকে বলতে চায়। এরপর টড মেলিসাকে বলে সে এখন গেইলের সাথে নিয়মিত মিলিত হচ্ছে আর গেইলকে বলে সে মেলিসার সাথেও আবার আগের মতোই মিলিত হচ্ছে আর কাল সে এরিকাকেও কিস করে ফেলেছিল। তখন এরিকা, গেইল আর মেলিসা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। তখন টড তাদেরকে থামিয়ে বলে আসলে সে কারোর সাথেই খারাপ করতে চায়নি, এই ব্যাপারটা হয়তো আসলে খারাপ হয়ে গেছে, কিন্তু এখন সে সবাইকেই তার ভালোবাসা দিতে চায়। তখন ট্যান্ডিও ক্যারলের কাছে সত্যিটা স্বীকার করে এবং তার কাছে ক্ষমা চেয়ে নেয়। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।